হাই ফ্রেন্ড, আপনার পুঁ থেকে স্বাগত করছি হেমব্রম নিউজ কু। তো আজির ভিডিওরে আমি দেখিবা 25 জুন কু সংবিধান হত্যা দিবস ঘোষণা করা গলা। এটা ভারত সরকার দ্বারা ঘোষণা করা গলা, কাইকি না যে সংবিধান হত্যা দিবস কাইকি এটা নাম ঘোষণা করা গলা। এটা আপনার জাঁথিবে যে 25 জুন 1975 ইমরজেন্সি লগাইলা পরে যে সব অনৈতিক কার্য এবং অত্যাচার সব ঘটিলা সে সবুক মনে রাখবা এই দিবসটি 25 জুনটি সংবিধান হত্যা দিবস রূপে আগুক মনে রাখবা ঘোষণা করা গলা। এবং আপন মানুষ এই ইমরজেন্সি বিষয়ে কিছু আপন মানুষ জনা লা না নাই মু কিছু শুনবাপি পাইছি যে যেতবে ইমরজেন্সি লগাই যাইছিলা সেতবে নাশবন্দি মধ্যে করা যাইছিল এবং তা সহিত অন্যান্য অনৈতিক কার্য সহিত অত্যাচার মধ্যে করা যাইছিল। আপনার কোন লাগুচি এই দিবসক আগুক মনে রাখবা উচিত? ও আপনার শুনেছে এই কিছু দিন, মানে কিছু দিন না, যেবেঠার বিজেপি সরকার সরকারে অছি, তো আপনার নিশ্চিত ভাবে শুনবা পাওয়া যে সে সংবিধানকে বদলাইবা চাহুমান। কিন্তু এটা আপনার নিশ্চিত ভাবে জাঁ থাকে যে 25 জুন 1975 সেই কংগ্রেস সরকার সময় হি সংবিধানকে বদলা যাই প্রায়ামবলরে চেঞ্জ করা যাই কাইকি না সেটার সেকুলার শব্দ নথিলা, কিন্তু সেটার সেকুলার শব্দক মধ্যে জোড়া যাই। আপনার এহা সহিত অবগত রহিবা উচিত যে সংবিধানকে কিয়ে প্রথম থর মানে কিছু নিয়ম কানুন কু বদলাই প্রথম ব্যক্তি কিয়ে সেটি হাত দিয়ে ব্যক্তি হচ্ছেন নেহরু। তো আপনার নিশ্চিন্ত ভাবে মনে রাখবা কথা যে যেত সব অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে এটা প্রথম থর কি করে না সে হচ্ছেন জওয়াহরলাল নেহরু। তো তাপরে যে ইমরজেন্সি সময় যা সব ঘটিছি এহা কেহি ভুলি পারবে না। যেতে সব বিরোধী দল বর্তমান কংগ্রেস সহ মিশিকি অছেন সেমানু মধ্যে তাহা ভগিছেন এবং জাঁছেন, তথাপি এবে তাঁকর পরিস্থিতি এপরি হয়ে যাইছি যে সেমানে কংগ্রেস কু ছাড়ি পারু নাহান্তি। তো কেতেক সময়রে মু লোক মানুষ দেখুছি তাঁকু ডিফেন্ড করা পছাও নাহান্তি, কিন্তু সেমানে এহা সবু ভগি সারিছেন্তি। তো নিশ্চিন্ত ভাবরে আপন মানে ভাবি পারিয়ে এই 2024 যে লোকসভা নির্বাচনটি গলা সেথিরে কংগ্রেস পার্টি কোন প্রচার করেছিল না ভারতর সংবিধান আউ রহিব না রিজর্ভেশন রহিব না, কাইকি না বিজেপি সরকার আসলে তাহলে হটাই দেব বদলাই দেব, কিন্তু তাহা সম্পূর্ণ ভাবে মিথ্যা লা এবে তাহা প্রমাণিত হচ্ছে। আউ গোটে কথা হচ্ছে যে যে লোক মানে কু বাদা মা সে প্রতিশ্রুতি দিয়ে যাই যে সে মাসকু 8,500 টাকা করে দিয়া যাব, কিন্তু তাঁকর তো ভারতরে সরকার তো হেলা না কিন্তু বিপক্ষরে বসিলে, কিন্তু কেতেক রাজ্যরে তাঁকর সরকার গঠিছি এবং কিছু রাজ্যরে কংগ্রেসর সরকার মধ্যে অছি। সেই জায়গাকে প্রথম থর আপনার দেখিপার্থ কর্ণাটক রাজ্য সেঠার তেলর দর বৃদ্ধি পাইলা, আউ সেমানে নির্বাচন আগরু এই সবু হি প্রচার করুলে যে বিজেপি দর বৃদ্ধির এক্সপার্ট হয়ে যাইছেন, মানে সেমানে পুরা মাস্টর হয়ে যাইছেন, কিন্তু সে প্রথম থর তাঙ্ক সরকার গঠিবা পরে হি সে দর বৃদ্ধি করেছিলেন তেলরে। তা পরবর্তী সময় তাঁকর তো রাজ্যর সরকার অছে সেহে মানুষ জায়গার যে 8,500 করে দেওয়া কথা মাসকু তাহা মধ্যে দেউ না। তো এর আপনার জাঁথিবে এবং আউ গোটে যে মিথ্যা কথা লা যে সংবিধান রিজর্ভেশন হটাই দিয়া যাব তাহা ভুল লা, তো মানে সেটা মিথ্যা লা। তো আউ গোটে কথা আপনার উজাগর করা সহ যা জাঁয়া পাইছি তাহা আপনার সহ সেয়ার করা চাহিবি। সেই কথাটি হচ্ছে যে জওয়াহরলাল নেহরু সে কহিলে যে মতে রিজর্ভেশন সেতবে খালি এসটিএসসি মানুষ খালি লা, সেতবে সে চিঠি লেখিকি মুখ্যমন্ত্রী মানুষ জনাইলে যে তাঁকু রিজর্ভেশন ভালো লাগে না। তো আপনার যেতে সবু অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি রু এই ভিডিওটি দেখুবে, তো আপনার নিশ্চিন্ত ভাবে জাঁ রাখি থাকে কংগ্রেস দল হি সেই দল লা যা এ বিরোধ করে, তো এ আপনার কেবে ভুলতু না।
আশা করবি আজর ভিডিও আপনার ভালো লাগিব এবং ভালো লাগিলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সবসক্রাইব করা ভুলতু না।